আমি তানজিন তিশার মতো ভাইরাল হতে চাই না। তানজিন তিশা কিন্তু ভাইরাল হয়নি, তানজিন তিশার কিন্তু মাইনাস হয়েছে। খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়া উচিত। আসলে আমার মনে হয় যে সাংবাদিক এবং শিল্পী একে অপরের পরিপূরক, তো তো দোষটা কারোরই না। আসলে একজন সাংবাদিকেরও পার্সোনাল লাইফ থাকে, একজন শিল্পীরও পার্সোনাল লাইফ থাকে। আমরা যদি একে অপরের উপর একটু সহনশীল হই তাহলে অনেক কিছু আমার মনে হয় ওভারকাম করা যায়। আর একজন সাংবাদিক যদি চিন্তা করেন যে আমি এই নায়িকাটিকে যেই প্রশ্নটি করব, এই চরিত্রাভিনেত্রীকে যেই প্রশ্নটি করব, এটা কি আমি আরও অনেক সিনিয়র নায়িকার ক্ষেত্রে কি এটা ঘটেনি, তাকে কি আমি এই প্রশ্নটি করতে পারতাম? আশা করি বুঝে গেছেন নাকি, আশা করি বুঝে গেছেন নাকি, যেই প্রশ্নটি অবলীলায় এখনকার জেনারেশনের নায়িকাদের আমরা করে ফেলছি, একই ঘটনা কিন্তু অনেক সিনিয়র নায়িকাদের বেলাতেও হয়েছিল। তাদেরকে কি আমরা অবলীলায় এই ধরনের প্রশ্ন করতাম কিংবা মেসেজ দিতাম? এই সমস্যাটা হচ্ছে সবই খুব সহজলভ্য হয়ে যাচ্ছে। একজন আর্টিস্টেরও উচিত না খুব অ্যাভেলেবেল হওয়া সব কিছু, নিজের পার্সোনাল সব কিছু, যদি সেই পার্সোনালটা ক্ষতিকারক হয়। আমি আমার নিজের পার্সোনাল অনেক কিছু কিন্তু শেয়ার করি, কিন্তু সেটা ক্ষতিকারক নয়, সেটা নিয়ে সমালোচনার বদলে হয়তো বা দশজনের চোখে সেটা ভালোই লাগবে। যেমন আমি গাড়ি কিনেছিলাম 20 বছর ক্যারিয়ারে খাটার পরে, এবং সেটা আমি ফেসবুকে দিয়েছি, সেটা অন্য একটা কারণে, সেটা কিন্তু এত এত নিউজ হয়েছে যে আমার ক্যারিয়ার নিয়েও এত নিউজ হয়নি। আমি কিন্তু সেটা একটা আবেগজনিত কারণে লিখেছিলাম, কারণ মোস্তফা কামাল রাজ তখন করোনায় আক্রান্ত ছিল, সেই গাড়ির নিউজে আমি লজ্জা পেয়ে গেলাম এমন অবস্থা। তো আসলে যে প্রসঙ্গে আসি, যে সেটা আমরা তো শিল্পী, শিল্পী যদি সেই শিল্পী যদি অনেক বড় শিল্পী হয় নিঃসন্দেহে সেই আকাশের তারা। আসলে তার পার্সোনাল সব কিছু এত সুন্দরভাবে হ্যান্ডেল করা উচিত যেন তার মা বাবা ঘরের ভাই বোন পর্যন্ত টের না পায়। আমার তো মনে হয় সেটাই তখনও হয়েছিল। যেমন আসলেই যখন মানে নামগুলো উচ্চারণ না করি তখন তো ডেফিনেটলি অনেক খারাপ সিচুয়েশন হয়েছিল। সব কিছুই বুদ্ধিমত্তা দিয়ে ওনারা ওভারকাম করেছেন। আসলে সাম্প্রতিক যেই ঘটনাটি সম্পর্কে আপনারা জানতে চাইছেন, হয়তো বা সরাসরি নাম উচ্চারণ করছেন না, আমি নাম উচ্চারণ করেই বলবো, তানজিন তিশা। কিছু কিছু জিনিস আমার নজরে এসছে যে সে মানবিক না, অবশ্যই এটা 100% মিথ্যে কথা, সে মানবিক। আমার চোখের সামনে সে কাকে কাকে হেল্প করেছে আমি নাম ধরে বলতে পারবো। আর তার সাময়িক মানসিক অবস্থা ভীষণ খারাপ ছিল। তানজিন তিশা কিন্তু ভাইরাল হয়নি, তানজিন তিশার কিন্তু মাইনাস হয়েছে, ওর সুন্দর ক্যারিয়ারে সেটা মাইনাস হয়েছে, ওর ভাইরাল হওয়ার কিছু নাই, ও জনপ্রিয় নায়িকা। আমি যতটুকু জানি, আমি তো পুরোটা জানি না, ওই SMS করা আমার দৃষ্টিতে উচিত হয়নি, ওই কোশ্চেনটা করা উচিত আমি মনে করি না। কোশ্চেনটা তো ভালো কিছু না, এটা তোমার বোনের হতে পারে, এটা তোমার মায়ের হতে পারে, এটা আমার হতে পারে, এটা যা যে কারো হতে পারে, এটা কোনো কোশ্চেন করার কিছু না। ধরো যে তুমি সাংবাদিক না, তানজিন তিশা তোমার বোন, তোমাকে কোনো একটা সাংবাদিক তোমার বোনকে ওই কোশ্চেন ইনবক্সে জিজ্ঞেস করেছে, তোমার কেমন লাগতো? আমার তো মনে হয় তুমি ঘুষি দিয়ে তার নাকটা ফাটিয়ে দিতে। আমি আবারও বলছি, আমি তানজিন তিশার মতো ভাইরাল হতে চাই না, কিন্তু আমি কোশ্চেনটার পক্ষে না। আসলে আমিও জানি না এই এই কোশ্চেনটা এত দূর গেল কেন। হ্যাঁ অবশ্যই দুই তরফই করছি, সেটাই যে আসলে হয় কি, কখন আমিও তো কিন্তু মাথা গরম মানুষ, মানে ইনবক্সে আমার মনে হয় কোশ্চেনটা দেখে ওর মনে হয় মানে এতই রাগ হয়েছিল যে মানে আর রাগটা দমন করতে পারিনি। রাগ একটা কথা আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। আমি তো সেটাই বলবো যে তানজিন তিশা রেগে গিয়েছিল, সে হেরে গিয়েছে। সে একজন নারী, সে একটা ব্যাড টাইম পার করছে, আমরা আর কিছু না বলি, আমরা তার মঙ্গল কামনা করি, তার সমস্ত বাজে সিচুয়েশনগুলি কিংবা বাজে বলবো না, আমি বলবো যে তার সমস্ত বিপদ মুক্ত হয়ে
সে আমাদের চমৎকার চমৎকার কাজ উপহার দিবে সেটাই তো আমরা আশা করব আর তোমরা সাংবাদিকরা তার পাশে থাকবে তার সঙ্গে তোমাদের যাই কিছু ঝামেলা হয়ে থাকে আমরা একই পরিবারের আপন ভাই বোনে মারামারি কাটাকাটি হয় যে একদম ঘুষি মেরে নাক ফাটিয়ে দিব দেখছ নাই জীবনে কখনো করো নাই ভাই বোনের চুলাচুলি ওরে বাবা সব কিছু আমাদের মধ্যে হবে